বেনিয়াপুকুর থানার এক পুলিশকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। উদ্ধার হয় বিধাননগর দক্ষিণ থানার অন্তর্গত সল্টলেকের পুলিশ আবাসন থেকে। সেখানেই থাকতেন তিনি। নাম নয়নতারা মণ্ডল, বয়স 45। গতকাল রাত 11:45 নাগাদ প্রতিবেশীরা ডাকাডাকি করলে সাড়া না পেয়ে বিধাননগর দক্ষিণ থানার পুলিশকে জানানো হয়। পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কি কারণে মৃত্যু খতিয়ে দেখছেন পুলিশ। তবে প্রাথমিক অনুমান, মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। দেখুন এই রিপোর্ট। ঘর, ফ্ল্যাট, বাড়িতে আজ পর্যন্ত 24 পরগনা থেকে নদিয়া, বাংলার গর্ব পিএম এন্টারপ্রাইজ। যোগাযোগ করুন আজই। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795।